নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন পরে আজকে কিছুটা সময় পেয়েছি এবং কিছু ইম্পর্ট্যান্ট ম্যাচ দুটো মিলিয়ে আজকে ভিডিও করাটা খুব দরকার তাই আমি ভিডিও করতে চলে এলাম আজকে যেটা নিয়ে আলোচনা করার ব্যাপার সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আর দেড় ঘন্টা পরে খেলা শুরু নটিংহামে খেলা কালকে সহিবাল জিজ্ঞেস করেছে যে ওয়েস্ট ইন্ডিজ যদি ফার্স্টে ব্যাট পায় দুশো ষাট করতে পারবে কিনা আমি আগের বারেও বলেছিলাম এবারেও বলছি ওয়েস্ট ইন্ডিজ টিমকে কোনো বিশ্বাস নেই তবে ইংল্যান্ডে এসে ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি কিছু করতে পারবে না এইটুকু বিশ্বাস মোটামুটি করা যেতে পারে তবু শেষবারে একবার বলতে হবে বিশ্বাস নেই কারণ ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজ আড়াইশো থেকে তিনশোর একটা চেষ্টা করতো হয়তো কিন্তু ইংল্যান্ডের যা কন্ডিশন তাতে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা সুটেবেল কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের টিম ওই মন্দের ভালো আর কি আর এই ম্যাচটা মোস্ট প্রবাবলি এটা চান্স পাবে আশা করছি স্টুয়ার্ট ব্রড স্টুয়ার্ট ব্রডও খেলা ছাড়বে বলে বলছিল তো স্টুয়ার্ট ব্রডের নাম তো দেখছি না যাই হোক স্টুয়ার্ট ব্রড খেলুক না খেলুক সেটা নিয়ে খুব সমস্যা হওয়ার কথা নয় আগের ম্যাচে অ্যান্ডারসন তার জীবনের শেষ ম্যাচ খেলে নিয়েছেন তো এই ম্যাচে অ্যান্ডারসনের সার্ভিস আর অ্যাভেলেবেল নয় এবার ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে কি কি হতে পারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করুক তাহলে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে কারণ ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে অন্তত তিনশোর কাছাকাছি রান একটা হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে সেইটা যদি হয়ে যায় তাহলে আমাদের সুবিধা হবে প্রেডিক্ট করতে ঠিক আছে তাহলে ইংল্যান্ড ব্যাট করবে ধরে নিয়ে যদি আমরা এগোই এবং খেলাটা ইংল্যান্ডের দিকে যাওয়ার চান্সটা নাইনটি ফাইভ পার্সেন্ট তারপর বৃষ্টি কতটা করবে কি সেটা আমরা জানি না কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ মেয়েদের কালকে সন্ধেবেলা একটা দুর্দান্ত খেলা আছে ইন্ডিয়া ওমেন ভার্সেস পাকিস্তান ওমেন ডাম্বুলাতে সব খেলা শ্রীলঙ্কায় হবে প্রথমটা নেপাল ভার্সেস ইউএই ভালোই হবে আশা করি চার চার আটটা টিম চান্স পেয়েছে মেয়েদের এটা কিন্তু খুব ভালো ব্যাপার এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ওমেনের উঠে যাওয়া উচিত আর বাংলাদেশ ওমেনেরও ওঠা উচিত এই গ্রুপ থেকে দুজন ওঠে আর এই গ্রুপ থেকে ইন্ডিয়া আর পাকিস্তান যদি ওঠে তাহলে এই চারটে টিম সেমিফাইনাল খেলবে বলে মনে হচ্ছে এবং অন্য যে কোনো টিমের তুলনায় ইন্ডিয়ার মেয়েরা কিন্তু অনেক বেশি শক্তিশালী তার মানে এটাই নয় যে ইন্ডিয়ার মেয়েরা সিওর চ্যাম্পিয়ন হচ্ছেই সেটা নয় এর মানে কিন্তু যদি বিচার করা হয় তুলনামূলকভাবে তাহলে কিন্তু অনেক বেশি শক্তিশালী ইন্ডিয়ার মেয়েরা তো এটাই ঘটনা কাল থেকে দেখা যাক আজকে আর একটা ম্যাচ আছে সেটা হচ্ছে নামিবিয়া ভার্সেস ওমান ডান্ডি ডান্ডি মানে হচ্ছে

নামিবিয়া ভার্সেস ওমান নামিবিয়া আমার চোখে একটু স্ট্রং টিম রাদার ওমান এইখানে দেখুন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কানাডা নামিবিয়া নেদারল্যান্ড স্কটল্যান্ড নেপাল ওমান ইউএই ইউএসএ ইউএসএ একটা খেলেনি এখনো কেন জানি না ইউএসএ হয়তো খেলবে বা খেলতে হবে না ঠিক জানি না ওদের টুর্নামেন্টটা কি এভাবে হচ্ছে এখন ওদের পর পর খেলা আছে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আর আজকে আঠারো তো আজকের খেলাটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ অবশ্যই এছাড়া তিনটার সময় গ্যাল মার্ভেলস ভার্সেস জাফানা কিংসের খেলা আছে এলপিএল কোয়ালিফায়ার ওয়ান জাফানা কিংস মোটামুটি ভালোই খেলছে আর গাল এই দুটোর মধ্যে একজন কোয়ালিফাই করে বোধহয় ফাইনালে চলে যাবে আর যে হারবে সে বোধহয় পরের এলিমিনেটার খেলবে বোধহয় ওরকমভাবেই ফিক্সচারটা হয় সব আইপিএল থেকে কপি করা ফিক্সচারই মনে হয় আমার আমি ঠিক জানি না এই ফিক্সচারটা থেকে পেয়েছে আর এটা হ্যাঁ এলিমিনেটার কলম্বো স্ট্রাইকার্স আর ক্যান্ডি ফ্যালকনস কলম্বো স্ট্রাইকার্স আর ক্যান্ডি ফ্যালকনস শুধু ডাম ভুলা আটটা ম্যাচ খেলে ছ পয়েন্ট পাওয়ার দৌলতে এবং রান রেট খারাপের দৌলতে তারা আউট হয়ে গেছে এবং এই ম্যাচটা ক্যান্ডি ফ্যালকন্স জিতে যেতে পারে আমার মনে হচ্ছে এইটাই কলম হচ্ছে ক্যান্ডি মনে হচ্ছে তো দেখা যাক সেটা কি হয় না হয় তখনই জানা যাবে আপাতত এইটুকুই আবার যেদিন সুযোগ পাবো ভালো খেলা থাকলে অবশ্যই ভিডিও করতে আসবো ভালো থাকবেন সবাই